বোনের রক্ত হবে না তো ব্যর্থ আমার বোনের রক্ত হবে না তো ব্যর্থ বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আইনের বিচার চাই কামদুনির বিচার চাই পাঁচ বিচার বিচার চাই বিচার বিচার চাই প্রদীপের শিখা জ্বালিয়ে চলছে প্রতিবাদ দেশজুড়ে যখন আলোর উৎসবের আয়োজন তখন বাংলা জুড়ে বিচারের দাবি বিচারের দাবি উঠছে হাঁসখালী থেকে কামদুনি থেকে বিচার চাইছেন আর যে করে নিগৃহীতার পরিবার আর তাদের সেই প্রতিবাদকেই দিকে দিকে পৌঁছে দিতে আসরে সামিল বিজেপির যুব মোর্চা দীপাবলির প্রাক্কালে তাই বাগবাজার গঙ্গার ঘাটে আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নারীদের উপর নির্যাতন চলছে কোথাও হাঁসখালীতে আমাদের বোনকে হারাতে হয়েছে নাবালিকা ছিলেন তিনি কোথাও কোথাও আমরা আমাদের বোনকে জয়নগরে হারাতে হয়েছে কোথাও আমাদের আজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় আমাদের বোন অভয়াকে আমরা হারিয়েছি তার উপর যেভাবে করে শারীরিক নিগ্রহ করা হয়েছে তারপর তাকে ধর্ষণ পাশবিকভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এই নির্মম হত্যালীলা এই এই নারকীয় হত্যালীলার অবসান ঘটাতে আজকে গঙ্গাবক্ষে নেমে আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি এই কালী পুজোতে এখানে একদিকে যেমন দীপাবলি উৎসব মানুষ পালন করছে উৎসব তো রীতিনীতি মেনে হবে নিশ্চয়ই তার সাথে সাথে আমাদের বোনদের বিচার হতে হবে এবং আমাদের বোন মানে কামদুনির বোন আমাদের হাঁসখালীর বোন বা আমাদের যে বোনকে আমরা জয়নগরে হারিয়েছি পশ্চিমবঙ্গ জুড়ে বারবার করে যে সকল নারীদেরকে যে ওপর নির্মমভাবে হত্যা করে তাদেরকে শেষ করে তাদের অবসান করেছে তাদেরকে তার সেই সকল বোনেদের বিচারের দাবি বিচারের উদ্দেশ্যে আমরা আজকে মা কালীর কাছে প্রার্থনা করতে গঙ্গাবক্ষে সকলে মিলে উপস্থিত হয়েছি আমরা একটাই আমাদের স্লোগান সেভ উইমেন সেভ বেঙ্গল নারীরা সুরক্ষিত থাকলে তবেই আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে এবং নারীদের সুরক্ষার দাবিতে আমরা আজকে 108টি প্রদীপ জ্বালিয়েছি তার সাথে সাথে আমরা বিচারের দাবিতে আমরা এখন একটি বিশেষ কর্মসূচিও নিচ্ছি এদিন 108 মাটির প্রদীপ জ্বালিয়ে মা কালীর কাছে প্রার্থনা করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা কামনা করেন এক সুন্দর বাংলার যেখানে নির্ভয়ে মেয়েরা বেরোতে পারবেন বাইরে জয় করতে পারবেন দুনিয়া মহাশক্তির কাছে সেই প্রার্থনা নিয়েই হাতে হাতে জ্বলে উঠল প্রদীপ মনে মনে জ্বলে উঠল বিদ্রোহের মশাল মাধ্যম ব্যুরো রিপোর্ট বিচার চাই